গুড মর্নিং, দেখো ঘড়িতে 12টা এখনো বাজেনি, 5 মিনিট বাকি আছে। তো গুড মর্নিং সব বন্ধুরা, সব কেমন আছো? আশা করি তোমরা আজ ভালোই আছো, সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার আজকে একটা নতুন দিন, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তো হ্যাপি দিওয়ালি, শুভ দীপাবলি, প্রীতি ও শুভেচ্ছা সব বন্ধুদের রইল। সবাই খুব ভালো করে আনন্দ করো। তো আমার তো সকালবেলার আর তো ছেলে আজকে সকাল সকাল বেরিয়েও গেছে, আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তবু মানে একটু আধটু করছি। তো এই দেখো হাঁপাচ্ছি, এই মাত্র আমি চান টান করে এসছি, এই ঠাকুরের যোগার টোগার একটুখানি পুজোর যোগা করবো। আলপনা আমার দেওয়া হয়নি, আজকে একটুখানি আলপনাটা দেবো। কালকে রঙ্গোলিটা দিয়েছি, তার মধ্যে থেকে দুবার ওর বাবার পায়ে দিয়ে গেল। তারপরে তো রান্না যেমন করছিলাম, একটা মানে অসুস্থ বলে একটা টিকটিকি, সেইটা ঘেঁটে দিয়েছে, আবার যেতে যেতে ঘেঁটে দিয়েছে। ওই তো দিয়েও তাও দেখো ঠিকই আছে, খারাপ নেই, বোঝা যাচ্ছে কিছু, ওর বাবা দেখতে পাবে না। এই দেখো না সব চেয়ার টিয়ার দিয়ে আড়াল দিয়ে রেখে দিয়েছি, যাতে কেউ না যেতে না পারে। এই দেখো দেখে নাও আমার রঙগুলি আমি বানিয়েছি, মানে আলপনা দিয়েছি। এটা দেখো আমি জবা ফুল বানিয়েছি, জবা ফুল। এই রং আমার রঙ্গোলি, আর এই বানিয়েছি আলপনা। মায়ের লক্ষ্মীর পা, ধানের শীষ এঁকেছি, আর এই যে মায়ের মা লক্ষ্মীর চরণ, আমার এটা খুব ভালো লেগেছে, নিজেই সাজিয়ে নিজেই বলছি ভালো হয়েছে, মায়ের চরণ। এটা ছেলের ঘরে চলে এসেছি, ছেলের বিছানা দেখো। আমার আরেকটি ঘরে চলে এলাম। আমার শাশুড়ি মায়ের ফটোর কাছে দিয়েছি, এই আমার ঘরে চলে এলাম। ঘরে এসে গেছি দেখো, এই আমার একটা ঘর দেখো, সব ঘরে আলোকিত হয়ে গেছে, আলোয় আলোয়। আমার রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে রেখেছি দেখো,
মা সারদা মা রান্নাঘরে মা খাওয়াতে সবাইকে ভালোবাসে। দেখো আমার ড্রয়িং রুম দুটো সোফা আছে, দুটো সোফা গদি করে দিয়েছি। এই আমার ডাইনিং টেবিল, এই ফুলদানিটা আমি ড্রয়িং করেছি, দেখো কালার করে দিয়েছি। তোমাদের কেমন লাগবে এই ফুলদানিটাও করেছি, দেখো দিয়ে ভেতরে আলো দিয়েছি। চলে এলাম ঠাকুর ঘরে, দেখো আমার পুজো হয়ে গেছে। এই যে মায়ের চরণ এঁকেছি, লাল টকটকে পায়ে, মায়ের পায়ে। এই মা, এই দেখো দিয়া এনেছে আমার ছেলে, এখন অফিস থেকে এলো, এই দিয়াগুলো কিনে নিয়ে এসছে, দিয়ে দিই ঠাকুরকে। আমার তো ঠাকুর পুজো হয়ে গেছে। দেখো বন্ধুরা ছাদে চলে এসেছি, ফানুস উঠছে। আমাদের এখানে খুব ফানুস ওড়ে, এই কালী পুজোর দিন খুব ফানুস ছাড়ে। এই দেখো দেখো আলো চারিদিকে, আলো দীপাবলি। এই আমার মায়ের মন্দির দর্শন করালাম বন্ধু তোমাকে। আমরা দুজনে রাস্তা ঘুরে চলে এলাম, ঠাকুরও তোমাদের দেখালাম, আর বিরিয়ানি রান নিয়ে এলাম। সকালবেলা সেই 6টার সময় উঠেছি, এখনো পর্যন্ত বিছনা কি জিনিস আমি যা দেখিনি। সকালবেলা সারা দুপুর মানে নাকে মুখে গুজেছি, গুজে আর সেই আলপনা দেওয়া এ দেওয়া এগুলো তো করতে হয়েছে। তো দেখি আবার কি রান্না করি, রাত্রিবেলা রান্না বান্না করবো। আর ব্লগটা না বড় করছি না, রান্না বান্না সেরে নিয়ে একটু ছাদে যাব। ছাদে গিয়ে দেখি চারিদিকে আলোগুলো, দেখি না খুব আলো লাগিয়েছে, কত সুন্দর সুন্দর সব আলো লাগায়। দেখি রাত্রিবেলার দিকে ছাদে যাব আর গিয়ে এখন রান্না করি, ঠিক আছে? আর ব্লগটা আমি বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে বাজি পড়াবে তোমরা, খুব সাবধানে থেকো তোমরা। আর আজকের মতন এইটুকু, আবার কাল একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে। কাল বাদে পরশু ভাই দিদি আছে, সব ভাই দিদি আর বোন ভাই সব ফোটা দেবে। আমিও তো যাবো বাপের বাড়িতে ফোটা দেবো, আমার ছেলেও বোধ হয় যাবে। হ্যাঁ আমার ছেলে এখনও টিকিট হয়নি, যাবে ও। তো ঠিক আছে, আজকের মতন এইটুকু, টাটা বাই বাই, ভালো থেকো। কিন্তু বারবার বলছি খুব সাবধানে সবাই থাকবে, সুস্থ থাকো,
আজকের মতন এইটুকু। আর আমাকে আজকে নীল শাড়ি পরে কেমন লাগছে তোমরা কমেন্ট বলবে। আর আমার এই ডেকোরেশনকে বললাম তো কীরকম হয়েছে, সব নিজের হাতে আমি করেছি, সব নিজের হাতে। ঠিক আছে, টাটা।